বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ি ও লক্ষ্মীপুরে দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর তাদের বাবা পৃথক অভিযোগ করেন। অভিযোগগুলো দাখিলে আইনি সহায়তা দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি। কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, জাতীয় নাগরিক কমিটি ছাত্র নাগরিকের অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান শুরু করেছে। ছাত্র নাগরিকের অভ্যুত্থানে হত্যাকাণ্ডের শিকার হওয়া দুজন শহীদের পরিবার জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। আমরা শহীদ পরিবারের মামলা দায়ের প্রক্রিয়ায় আইনি সহায়তা প্রদান করেছি। আইনজীবী শাকিল আহমদ জানান, যাত্রাবাড়ির ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে শতাধিক অজ্ঞাত এবং লক্ষ্মীপুরের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে গণহত্যা চালানোর অভিযোগে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে চিফ প্রসিকিউটর বরাবর বেশ কিছু জমা হয়েছে এবং বাকিগুলো তদন্ত সংস্থায় দাখিল করা হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।